সবাই মিলে বলে কথা ভালোভাবে বাঁচা, সবাই মিলে বলে কথা ভালোভাবে বাঁচা, সবার জন্য না বাঁচলে বন্দি পাখির খাঁচা। নতুন বছর আর নতুন বছরের প্রথম মাসেই তার জন্মদিন, সমস্ত কিছু মিলিয়ে মানে জীবনের হাফ সেঞ্চুরিটা ঠিক কীভাবে উপভোগ করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, তার কাছ থেকেই জানবো। এবং হ্যাপি নিউ ইয়ার এবং বিলেটেড হ্যাপি বার্থডে রুদ্রদা। তোমাদের প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আর জাস্ট এই যে আমার বার্থডে গেল, তার শুভেচ্ছার জন্য আর্টেজের সবাইকে ধন্যবাদ। কিভাবে কাটলো এ বছরের জন্মদিনটা তোমার, কিভাবে কাটালে জন্মদিনের দিন? প্রত্যেক বছরই জন্মদিন আমার দুভাবে কাটে। একটা হচ্ছে যে আমার যারা এই ইন্ডাস্ট্রি আমার জীবিকার যে জায়গা, সেখানের পুরনো লড়াকু বন্ধুদের সঙ্গে, সৃজিত, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, রাজ, পরমব্রত, পদ্মনাভ, আরও কয়েকজন রয়েছে, বিরসা দাশগুপ্ত পরিচালক, তাদের একসঙ্গে একটা খাওয়া দাওয়ায় একটা কাটে রাত্রিবেলা একদম ভাত খাওয়াটা। আর সারাদিনটা জেনারেলি কাটাই হচ্ছে যারা আমাদের পরিবারের বাইরে, এই যে বড় যে সমাজটা আছে সেখানে যে ভাই বোনেরা রয়েছে, ঈশ্বর হয়তো আমাদের সামান্য কিছু দিয়েছেন, কিন্তু ওই ভাই বোন যাদের হয়তো পরিবার কিছু দিতে পারেনি বা কেউ হয়তো সম্পূর্ণ নন শারীরিক দিক থেকে বা আর্থিক দিক থেকে, তাদের সঙ্গে একটু জামাকাপড় দেওয়া, নতুন আমি পরবো তারা পরবেন, এটা কী করে হয়, যতটুকু আমার আর্থিক ক্ষমতা আছে, সেটা কোনো এনজিওর সংস্থা, সেখানে যে বাচ্চারা রয়েছে যাদের অনাথ বাচ্চা বা যাদের দৃষ্টিশক্তি ঈশ্বর সেইভাবে দিতে পারেননি কিন্তু দূরদৃষ্টি দিয়েছেন তাদের, তো তাদের সঙ্গে সময় কাটানো, কেক কাটা, একসঙ্গে খাওয়া দাওয়া, এটাই এইভাবেই কাটে প্রতিবারই আর কি কাটে। এরকম মানে দিনের বেলাটা আমার ছোটো ভাই বোনদের সঙ্গে আর রাত্রের দিকটা আমার এই স্ট্রাগল বন্ধু বান্ধবের সঙ্গে। এবারে তোমার এই যে প্রথম মানে জন্মদিনে যে দুটো ফেজ তোমার, সকালবেলায় যে সেলিব্রেশনটা হয় সেটা মূলত এবারে কোথায় হয়েছে? একটা তো আমার একটা ছোট্ট অফিস মতো রয়েছে, নালে বাড়িতেই করি, একদম ওই আমার ইন্ডাস্ট্রি যারা বন্ধু বান্ধব মানে স্ট্রাগল লাইফ সময় থেকে যারা বন্ধু তাদের সঙ্গে তো ভাত খাওয়া দাওয়া ওখানেই হয়েছে। আর বাকিটা দিনের বেলাটা এবার কাটিয়েছি বেহালা, যে ব্লাইন্ড স্কুল আছে সেইখানে যারা আমার ভাই বোনেরা রয়েছে যারা পড়ছে, কেউ ক্লাস ফাইভে, কেউ এইটে, কেউ নাইনে, একটা ব্যাচ আছে যারা টুয়েলভে, তাদের সঙ্গে কাটানো। তুমি যেটা বললে এবং এরকমভাবে এটা সেন্সিটিভ একটা ব্যাপার ভীষণভাবে, এবং নিজের জন্মদিনের দিনগুলোতে এই মানুষগুলোর কাছে পৌঁছে গেলে মানে আরও বেশি কাছাকাছি যাওয়া যায়, আরও বেশি একটা শান্তি পাওয়া যায়, যেমনটা ঠিক পুজো দিতে গেলে হয় সেরকমই একটা মনে হয় ফিলিংস আছে। আমার যেটা মনে হয় যে আমার 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 এই পশ্চিমবঙ্গের মাটিটা এমন একটা মাটি, এখানে আমরা যত যত মহাপুরুষ দেখেছি ধার্মিক দিক থেকে, যদি আমি শ্রী চৈতন্য দেবের কথা বলি, রামকৃষ্ণ দেবের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, মা শারদার কথা বলি, ঈশ্বরচন্দ্রের কথা বলি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি, আমি যার যার কথা বলবো, বিদ্যাসাগর, যার যারই কথা বলবো না কেন, এরা প্রত্যেকেই কিন্তু একটা কাজ করেছেন সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু এই কাজটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে। শুধু তারা কী কাজ করেছেন এটা পড়ানোর জন্য নয়, এটাই বাংলা, এই পাশে দাঁড়ানো, এই যে সকলের জন্য ভাববার একটা চেষ্টা, সেইটা আমাদের ছোটোবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মাথায়। আমাদের যে দর্শক বন্ধুরা এই কথা শুনছেন তাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা অন্তত একজনের পাশে দাঁড়ান, দুজনের পাশে দাঁড়ান, তারা হয়তো রক্তের সম্পর্কে কেউ না, এটাই পশ্চিমবঙ্গ। তাই যে কাজ আমি করছি এই কাজ কোনো মহান কাজ না, একজন খুব সাধারণ নাগরিক হিসেবে আমার দেশে, মানে ভারত মাতার সন্তান হিসেবে এই দেশের জন্মে, যদি না পাশের জনটারই খেয়াল রাখতে পারলাম, যদি না প্রতিবেশী খেয়াল রাখতে পারলাম, রক্তের সম্পর্কের বাইরে গিয়ে নিজের খুশিটাকে ভাগ করে নিতে পারলাম, তাহলে কী হলো? তাহলে আমাদের মহাপুরুষরা কী বলে গেছে, না তাদের আমরা কী পড়ে বড় হয়েছি,
আমার মনে হয় একটা সংস্কৃতের কথা আছে, সা শিক্ষা যা বিমুক্ত হয়, অর্থাৎ শিক্ষা হচ্ছে সেই চেতন যা মানুষকে যে খারাপ যে নিয়মগুলো রয়েছে, কুসংস্কার বলা যায়, সেগুলো থেকে যাতে বিচ্ছিন্ন করে। এই সমস্ত কিছু থেকেই বোঝা যায় রজ্জুদা অভিনেতা রজ্জুনীল অত্যন্ত সংবেদনশীল। আমি শিল্পী মাত্রই হয়তো হয়ে থাকে, তোমার এই 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 কর্মকাণ্ড সব এটাই কিন্তু বোঝায়। আমি এটা ঠিক বলতে পারবো না, সংবেদনশীল আমরা প্রত্যেকেই, কিন্তু অনেক সময় না আমরা ভুলে যাই, আমরা একটা রাজনৈতিক বিভাজন করে ফেলি, আমরা একটা মতামত নিয়ে বিভাজন করে ফেলি। যত মানুষ জন্মেছেন প্রত্যেকটা মানুষেরই নানান মতান্তর থাকে, আমাদের বাড়িতে বাবা মায়ের মধ্যে তফাৎ থাকে, খিটিমিটি লেগে থাকে। একটা বাড়িতে দু ভাই, কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, যদি দুজনেই হয়তো জয়েন্ট এন্ট্রান্সের চান্স পেয়েছে, কিন্তু কেউ বেছে নিয়েছে মেডিকেল, কেউ বেছে নিয়েছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। উদ্দেশ্য যাতে মানুষের উপকার হয়, তাই একজন একজনকে শত্রু ভাববে এটা যেন নয়। রাজনীতির ক্ষেত্রে এরা মত পথ অনেক রয়েছে, আসল উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে পরিষেবা পৌঁছিয়ে দেওয়া, বা পরিষেবা পৌঁছাবার ক্ষেত্রে যারা দুষ্টুমি করছে, চুরি করছে, সরিয়ে নিচ্ছে, তাদেরকে বারণ করা, তাদেরকে আটকে দেওয়া, তাদের প্রতি অবরোধ তৈরি করা, যাতে বাকি সবাই সেটা পেতে পারে। তার মানে কেউ কারুর শত্রু এটা নয়, শত্রুতা এখানে নেই, এখানে যে মতামত রয়েছে তার বিরুদ্ধাচারণ রয়েছে, আর কিছুই নয়। তাই সেক্ষেত্রে আমরা একে অপরের সম্বন্ধে অনেক তির্যক মন্তব্য ছুঁড়ে দিই, কিন্তু আসলে বোধহয় আমরা জানি যে ভালো আর খারাপ কোনটা, বা সেই একটা চেষ্টা আমি যেমন করছি আমার প্রচুর বন্ধুবান্ধব হয়তো করছেন, আড়ালে আবদালে করেন হয়তো, এই আর কি। আচ্ছা, জিজ্ঞেস করার, নতুন বছর এবং নতুন বছরের প্রথম মাসেই তোমার জন্মদিন, তো সব কিছু মিলিয়ে এই দুটো নতুন মানে দুটো নতুনের মধ্যে তুমি রেজলিউশন কি, নিউ ইয়ার রেজলিউশন এবং বার্থডে রেজলিউশন কিছু আছে রজনীল হোসেন? একটাই বার্থডে রেজলিউশনটা, সেটা হচ্ছে যে আমি জন্মেছি মানে আমি নিজেকে খুব কৃতার্থ করে ফেলেছি, আরও বড় করে নিজেকে তুলতে হবে। সেটা তো প্রত্যেক মানুষের, গাছপালা বড় হয়, মানুষও বড় হয়, কিন্তু বড় হয়ে তখন বোধহয় একটা মানুষ মানুষ হিসেবে সম্মানিত হন, আবেগ ভালোবাসা তখনই পান যখন অন্যের জন্য কিছু করেন, এটা পশ্চিমবঙ্গের মাটির একটা নিয়ম। তো বাস জন্মেছি যখন, তখন একদিন তোমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ তো নিখুঁত হয়ে জন্মায় না, আমাদের প্রত্যেকের মধ্যেই অল্প কিছু ঠিক ভুল সবটাই থাকে, কিন্তু চলে যাওয়ার সময় যেন মানুষ এমন কোন একটা কাজ করে যাওয়া উচিত যেখানে মানুষ মনে রেখে বলেন যে তিনি অন্য মানুষের জন্য, যারা তার রক্তের সম্পর্কের আত্মীয় বা পরিজন নয়, তার বাইরেও অনেক মানুষের জন্য এইটুকু কোনো একটা কাজ করবার চেষ্টা করেছেন। তো রেজলিউশন এটাই যে আমরা মনে করি যে আমরা এখনও পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছি, তার কারণ কোনো কিছু খারাপ আমাদের সামনে ঘটলে, যা আমরা রোজ টিভিতে মিডিয়াতে দেখতে পাই, দেখে আমরা সবাই হয়তো সেটাকে আটকাতে পারি না, সব মানুষ আটকাতে পারেন না, কিন্তু তারা বলে ওঠেন ইস এটা খারাপ। আর যারা আটকাতে পারেন না কিন্তু এটা খারাপ এইটা বুঝতে পারেন, তারাই ভালো মানুষ। আর এই ভালো মানুষ পশ্চিমবঙ্গে অসংখ্য বেশি বলে পশ্চিমবঙ্গের অন্ধকার, যা আমরা রোজ খবরে কাগজ খুললে দেখতে পাই, মানুষের ঘর বাড়ি খাবার চাল ডাল চাকরি লুট হয়ে যাচ্ছে, এই যে অন্ধকার দিকটা, এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই কাটিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। যেটা জিজ্ঞেস না করলেই নয় রুদ্রদা, আজকের অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রতিষ্ঠিত অভিনেতা রুদ্রনীল ঘোষ, কিন্তু আমরা সবাই জানি যে তোমার এই এই প্রতিষ্ঠা পাওয়ার পেছনে একটা বিশাল বড় স্ট্রাগল রয়েছে। মফস্বল থেকে ইন্ডাস্ট্রিতে এসে নিজের জায়গা তৈরি করে নেওয়া কোনো সময় ইজি নয় সেখান থেকে। এবং তুমি যখন বললেই প্রথমেই যে তোমার যে বন্ধুবান্ধব রাজদা এবং অন্যান্যরা রয়েছে, তাদের সঙ্গেই জন্মদিনের একটা সময় কাটানো হয়, পার্টি বা খাওয়া দাওয়া সমস্ত কিছু, এই রাজদা এবং তুমি একটা সময় যখন তোমরা দুজনেই স্ট্রাগলার এক থালায় ভাত খেয়েছো, সেদিনের জন্মদিনের রাতগুলো কেমন কাটতো এবং আজকের জন্মদিনের রাতগুলোতে সেই দিনের কথা কীভাবে মনে পড়ে বা কীরকমভাবে মনের মধ্যে ঘোরাফেরা করে রুদ্রনীল ঘোষের? দেখুন না, আমি বা রাজ বা কাঞ্চন, প্রতিষ্ঠিত বাড়িতে জন্মালেও আর্থিকভাবে দুর্বলতার জায়গাতে পরম ছিল, সৃজিতেরও স্ট্রাগল ছিল, ইন্দ্রদীপ দাশগুপ্ত আজকের স্বনামধন্য
সঙ্গীত পরিচালক এবং পরিচালক। ভালো কোনো কিছু করবার ইচ্ছাতে বাধা আসবেই, সেটাই বোধ হয় স্বাভাবিক, এটা আমরা মেনে নিয়েছিলাম, তাই লড়াইটা ছিল। এবং মনে হয়েছিল যে পাল্টানো দরকার হয়েছে। রাজ আর আমি, আমাদের ভাত খাওয়ার থালা দুটো ছিল না, আমাদের একটা থালা ছিল। আমরা এক থালায় ভাত খেতাম, মধ্যেখানে আঙুল দিয়ে দাগ কেটে দিতাম, ওদিকে রাজু মানে রাজ বসে খেত, এদিকে আমি বসে খেতাম। তো তাই আমাদের এই যে কজনের যে বন্ডিংটা, সেটা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিমান কেউ এলেও এটা ভাঙতে পারবে না, কারণ আমরা চোখের জলে ভাত মেখে খেয়েছি। তো আমার মনে হয় যে কারণে আমরা সারাক্ষণ চেষ্টা করি একটু অন্যকে যদি সাহায্য করা যায়। আমি যে কজনেরই নাম নিলাম আমাদের মধ্যে, তো পদ্মনাভ দাশগুপ্ত আছে, তো ব্যাস। তারপর এখন আমরা ভাত খাই যখন আমি রাজুর বাড়িতে, রাজের বাড়িতে গেলে বা রাজ আমার বাড়িতে এলে, রাজের মা, ভাত খেতে খেতে মনে পড়ে যায় যে একটা সময় এই শহরটায় আমরা ভাত খেতে পেতাম না। 11:30টার সময় জোর করে ঘুম থেকে উঠতাম, যাতে সকালবেলা ব্রেকফাস্ট আর লাঞ্চের ভাতের খরচ দুটো একসঙ্গে বাঁচিয়ে কোনো রকমের দিনটা কাটিয়ে দেওয়া যায় দুটো খাবারকে এক করে। হয়তো সেই জন্যেই পশ্চিমবঙ্গের মানুষ বা যারা আমাদের দর্শক, তারা সামান্য আমাদের কোথাও একটা আশীর্বাদ করেছেন। হ্যাঁ, আমরা দুজন দুটো রাজনৈতিক দলে বিলং করি, রাজনীতি নিয়ে আমাদের এক লাইনে কোনো দিন কোনো আলোচনা হয় না, যেমন থাকে না, যেমন সৌগত রায় তথাগত রায় একই বাড়িতে। রাজনীতির আমরা কোনো কথা বলি না, এটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। একটা পাড়াতে একটা বাড়িতে বিভিন্ন মতের মানুষ থাকবেন, কিন্তু আমার নিজের বিশ্বাস এটা ব্যক্তি মানুষ হিসেবে যে পার্সোনালি রাজ যে দলেই থাক না কেন, রাজনীতি করুক না করুক, বিধায়ক থাকুক না থাকুক, ও কিন্তু কখনো এমন কোনো কাজ করবে না যেখানে গরিব মানুষ কষ্ট পাবে, এইটা বিশ্বাস করি। যেটা জিজ্ঞেস করলাম তোমাকে আরও একটা বিষয়, যে সেই সময়ের জন্মদিনের রাতগুলো কীরকম কাটতো আর এখনের জন্মদিনের রাতগুলো এলে সেই সময়ের কথা মনে পড়লে কী মনের মধ্যে ঘোরাফেরা করে তোমার? অর্থকষ্টের জায়গাটা তো ছিলই তখন, কোনো একটা ছোটো কেক, ওই বাপুজি কেক যেগুলো চায়ের দোকানে পাওয়া যায়, ওই ধরনের কিছুই আর কি নিজেরা কাটতাম। পরের দিন কী খাবো তার ঠিক নেই, কিন্তু ওই জোশটা ভয়ঙ্কর রকম ছিল যে অনেস্টির সঙ্গে যদি পরিশ্রম করা যায় এবং লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে বোধহয় আমাদের কিছু একটা হবে বল, আমরা অনেকে মিলে এগোতে পারবো বল, আমরা কেউ একা এগোতে চাইনি, তাই আজও আমরা বাউন্ডেড। তো আমার বিশ্বাস যে বাকি সবাই যারা রয়েছে তারাও এই ধরনের স্বপ্নই দেখছে বা না দেখলেও দেখুক, যারা এখনই লড়াই করছে তাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা সম্মান ভালোবাসা সবটাই রয়েছে। একা বাঁচাটা বাঁচা নয়। এবং এই যে বলা হয় না মাঝে মাঝে যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, তোমাদের বন্ধুত্বটা দেখলে মনে হয় এটা সর্বাংশে ভুল। একদমই তাই, আমার যে কজন এই বন্ধুরা ছিল তারা ছিল, আছে এবং থাকবে। বিভিন্ন রাজনৈতিক চাপ সামাজিক কারণে কখনো কখনো আমরা একে অপরের সামনে পৌঁছে গিয়ে আড্ডা মারতে পারি না, কারণ পরিচিত হয়ে গেলেই ক্যামেরাবন্দি, চারটে বিতর্ক, অকারণ মানুষের উৎকণ্ঠা, যা হয়তো তার ব্যক্তিগত জীবনে সে নিজের ব্যাপারে বলতে পারছে না বলে আমাদের দেখে চারটে লাইন সোশ্যাল মিডিয়ায় গালাগাল দিয়ে পালিয়ে গেল, এগুলো মজা লাগে দেখে। আমার মনে হয় যে কষ্টে আছে মানুষটা, হয়তো তাকে বারবার কেউ নিপীড়ন করে তাই সে বলতে পারে না বলে নিজের রাগটা বোধহয় কোথাও বাইরে এসে সোশ্যাল মিডিয়ায় কারোর সম্পর্কে মিটিয়ে দিচ্ছে, তা প্রত্যেকটা মানুষেরই যন্ত্রণা আছে। তো ওই ছোটোবেলায় কাটাতাম ওইভাবে, বড়োবেলায় এখন একসঙ্গে ভাত খাচ্ছি এটা অনেক, আর বাঁচতে হবে একসঙ্গে এটাই। এবং যেটা বললাম হাফ সেঞ্চুরি হয়ে গেল জীবনের, হাফ সেঞ্চুরি তো তুমি ভীষণভাবে উপভোগ করছো। এবং এই রাজদার বাড়িতেই তোমার একটা ভিডিও দেখেছিলাম যেখানে রাজদার মা বলছে না এই তুই তো নেতা মানুষ,
ওর জন্য কেন মেয়ে খুঁজছিস না? এই প্রশ্ন আমাদের সবারই। সেটা কবে, সুখবরটা কবে পাবো আমরা? এটা কি পাবো নতুন বছরে? মানে পরমদারও হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তাহলে রুদ্রদারটা কবে? না না, আমি একদম বিয়ের বিপক্ষে তো নই, আমি বিয়ের পক্ষেই তো ডেফিনেটলি। এবং অবশ্যই পরিশ্রমকে সম্মান করে এমন কোনো মহিলা, তিনি যে কাজই করুন না কেন, যেন সম্মানের সঙ্গে পরিশ্রম করা কোনো একজন মহিলা, যিনি একা বাঁচবতে বাঁচেন না, সেরকম ধরনের কোনো মানুষের সঙ্গে যদি আমার দেখা সাক্ষাৎ হয়ে যায়, কথা বলার অবকাশ হয়ে যায়, তো তাহলে পরিষ্কার। বাকি আমার বন্ধুরা শত্রু হয়ে রেডি রয়েছে, প্যাঁপো করে কখন সানাইটা বাজাবে তার অপেক্ষায় রয়েছে, খুব টেনশনে আছে। তার মানে এটা ক্রাইটেরিয়া তো এখানে দেওয়া থাকলো, আমাদের দর্শকরাও শুনছেন, আপনাদেরও যদি এরকম সন্ধানে থাকে তাহলে জানাবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর প্রত্যেকের প্রমাণও পেয়ে যাবেন। আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা এই ক্যামেরার সামনে আসার জীবিকা থেকে দূরে রয়েছেন, তারা আসলে অনেক ভালো আছেন। আমাদের আমরা জীবন কাটাই একভাবে, অনেক সময় গসিপ তৈরি হয় একভাবে, একদম আমাদের জীবনটা ঠিক আপনাদের মতোই সমস্যায় ভরা, আবার কোথাও আনন্দতেও ভরা। তবে আমরা গোপনীয়তা রাখতে পারি না, গোপনীয়তা মানুষের দরকার হয়। দুটো বন্ধু যখন কষ্ট হয় দেখা করতে ইচ্ছা করে, কিন্তু সবসময় আমরা করতে পারি না, এটা আমাদের কষ্ট লাগে। তবে শেষ করব, শেষ করার আগে নতুন কাজ নিয়ে জিজ্ঞেস করবো রুদ্রদা, নতুন বছরে নতুন কী কী কাজ আসছে তোমার? নতুন একটা হিন্দি জাস্ট করে ফিরলাম, কেকে মেনন রণবীর সুরি, তার সঙ্গে কীর্তি কুলহারি, দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রী বম্বে, সেই কাজ করে ফিরলাম। ময়দান আমার যে হিন্দি ছবিটা অজয় দেবগঞ্জির সঙ্গে এবং গজরাজ রাবের সঙ্গে, সেটি রিলিজের অপেক্ষায়, সামনেই রিলিজ করবে। সৃজিতের সিনেমা আছে, সেটা শুটিং আছে, এই সামনেই স্ক্রিপ্ট রিডিং রয়েছে, দেখা যাক কী হয়। অনেকটা সময় কাজ থেকে সরে থাকতে হয়েছিল খুব অদ্ভুত কারণে, আমার কোনো কারণ নয়, কেউ বা কারা কাজের ক্ষেত্রে বাধা তৈরি করেছিল, তো তারা সেই বাধা থেকে নিজেরাই সরে আসছেন, যেহেতু মানুষ তাদের দিকে কড়া চোখে তাকাচ্ছেন। তো চাই এই পরিবেশটা যেন কখনো না আসে, যে কোনো যোগ্য মানুষ যে কোনো জায়গায় তারা কাজ করুক, সম্মানিত হোক, পেটের ভাত রোজগার করুক, ব্যাস এইটুকুই চাইব। এই কাজগুলো করছি, তারপর নিশ্চয়ই যেমন পশ্চিমবঙ্গের দর্শক সেই আশীর্বাদ দেন আমাকে, আর অনেক সময় লোকে আমাকে সিনেমার পর্দায়, যেহেতু কাজ প্রায় আটকে দেওয়া হয়েছিল দু বছর, তারা হয়তো আমাকে কবিতার মধ্যে দিয়ে পেয়েছেন, কিন্তু অডিও ভিজুয়ালি পেয়েছেন। আমার মনে হয় এটা একজন শিল্পী হিসেবে যতটুকু পারি, আমি এই সামান্য লিখতে পারি, আমি তো বড় কোনো কবি নই, কিন্তু আমাদের অনেক কবি বন্ধুর কলম থমকে গেছে, তো তার থেকে এটা একটু বেশি কাজ নিয়ে নিয়েছি। তো যাই হোক, মানুষের আশীর্বাদ রয়েছে, বেঁচে আছি, আর যতদিন বেঁচে রয়েছি অন্যকে নিয়ে বাঁচবার স্বপ্ন তো আমার মরবে না। কবিতা দিয়ে একটু শেষ করা হয়, শোনা যাক তোমার কাছে। কি লাইন বলি, একটাই লাইন মাথায় এলো, এখন লিখে নিও বলি। সবাই মিলে বলে কথা ভালোভাবে বাঁচা, সবাই মিলে বলে কথা ভালোভাবে বাঁচা, সবার জন্য না বাঁচলে বন্দি পাখির খাঁচা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রুদ্রদার রুদ্রনীল ঘোষের সঙ্গে জমজমাট আড্ডায় ছিলাম। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।